কোভিড সংক্রমণ রোধে সরকারি চলমান বিধিনিষেধ অমান্য করে থানার অধীনে মৌচাক ফাড়ির আওতাধীন মৌচাক বাজার এলাকায় ভাই ভাইয়ের হোটেল এবং জুলহাজ হোটেল সহ নাম না জানা অসংখ্য খাবার হোটেলে চলছে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের রমরমা ব্যবসা খাবারের গুণগত মান এতই খারাপ যে 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 সুস্থ মানুষ অসুস্থ হয়ে ফ্রিজ খুলে দেখা ফ্রিজের ভেতর দুর্গন্ধযুক্ত পচা বাসি অস্বাস্থ্যকর খাবার এ ব্যাপারে মৌজাকফার ইনচার্জ মোহাম্মদ সাইফুল ইসলামকে অবগত করলে তিনি উক্ত ব্যাপারে দ্রুত পদক্ষেপ নেবেন বলে জানিয়েছেন